গতদিন আমরা শুনলাম একদম শেষে যে ঠাকুর বলছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ, সেই দিনকেই সন্ধ্যাবেলার বাকি অংশটুকু আমরা এখন শুনব। তার আগে আমরা একটু প্রণাম করে নেই। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি কৃণন্তি ইয়ে ভুরিদা জনাঃ। সকলকে নমস্কার করে কথামৃত পাঠ শুনি আমরা। ওই ঘটনার কিয়ৎক্ষণ পরে সন্ধ্যা আগত প্রায় দেখিয়া অধিকাংশ লোক বাটি গমন করিলেন, নরেন্দ্র বিদায় লইলেন। বেলা পড়িয়া আসিতে লাগিল, সন্ধ্যা হয় হয়। ঠাকুর বাড়ির ফরাস চারিদিকে আলোর আয়োজন করিতেছে। কালীঘরের ও বিষ্ণুঘরের দুইজন পূজারী গঙ্গায় অর্ধনিমগ্ন হইয়া বাহ্য ও অন্তর শুচি করিতেছেন। শীঘ্র গিয়া আরতি ও ঠাকুরদের রাত্রিকালীন শীতল দিতে হইবে। দক্ষিণেশ্বর গ্রামবাসী যুবক বৃন্দ, কাহারো হাতে ছড়ি, কেহ বন্ধু সঙ্গে বাগানে বেড়াইতে আসিয়াছে, তাহারা পোস্তার উপর বিচরণ করিতেছে ও কুসুম গন্ধবাহী নির্মল সান্ধ্য সমীরণ সেবন করিতে করিতে শ্রাবণ মাসের খরস্রোতা ঈষৎ বিচি বিকম্পিত গঙ্গা প্রবাহ দেখিতেছে। তন্মধ্যে হয়তো কেহ অপেক্ষাকৃত চিন্তাশীল পঞ্চবটীর বিজন ভূমিতে পাদচারণ করিতেছে। ভগবান শ্রীরামকৃষ্ণ পশ্চিমের বারান্দা হইতে কিয়ৎকাল গঙ্গা দর্শন করিতে লাগিলেন। সন্ধ্যা হইল, ফরাস আলোগুলি জ্বালিয়া দিয়া গেল। পরমহংসদেবের ঘরে আসিয়া দাসী প্রদীপ জ্বালিয়া ধূনা দিল। এদিকে দ্বাদশ মন্দিরে শিবের আরতি, তৎপরেই বিষ্ণুঘরের ও কালীঘরের আরতি আরম্ভ হইল। কাঁসর ঘড়ি ও ঘণ্টা মধুর ও গম্ভীর নিনাদ করিতে লাগিল। মধুর ও গম্ভীর, কেননা মন্দিরের পার্শ্বেই কলকল নিনাদিনী গঙ্গা। শ্রাবণের কৃষ্ণা প্রতিপদ। কিয়ৎক্ষণ পরেই চাঁদ উঠিল। বৃহৎ উঠান ও উদ্যানস্থিত বৃক্ষশীর্ষ ক্রমে চন্দ্রকিরণে প্লাবিত হইল। এদিকে জ্যোৎস্না স্পর্শে ভাগীরথী সলিল কত আনন্দ করিতে করিতে প্রবাহিত হইতেছে। আহা, কি অপূর্ব মাস্টার উষার বর্ণনা! সন্ধ্যার পরেই শ্রীরামকৃষ্ণ জগন্মাতাকে নমস্কার করিয়া হাততালি দিয়া হরিধ্বনি করিতেছেন। কক্ষমধ্যে অনেকগুলি ঠাকুরদের ছবি, ধ্রুব প্রহ্লাদের ছবি, রাম রাজার ছবি, মা কালীর ছবি, রাধা কৃষ্ণের ছবি। তিনি সকল ঠাকুরকে উদ্দেশ করিয়া ও তাহাদের নাম করিয়া প্রণাম করিতেছেন। আবার বলিতেছেন, ব্রহ্ম আত্মা ভগবান, ভাগবত ভক্ত ভগবান, ব্রহ্ম শক্তি শক্তি ব্রহ্ম, বেদ পুরাণ তন্ত্র গীতা গায়ত্রী, শরণাগত শরণাগত, নাহম নাহম তুহু তুহু, আমি যন্ত্র তুমি যন্ত্রী, ইত্যাদি। নামের পর শ্রীরামকৃষ্ণ করজোড়ে জগন্মাতার চিন্তা করিতেছেন। দুই চারিজন ভক্ত সন্ধ্যা সমাগমে
উদ্যান মধ্যে গঙ্গা তীরে বেড়াইতেছিলেন। তাহারা ঠাকুরদের আরতির কিয়ৎক্ষণ পরে পরমহংসদেবের ঘরে ক্রমে ক্রমে আসিয়া জুটিতেছেন। পরমহংসদেব খাটে উপবিষ্ট, মাস্টার, অধর, কিশোরী ইত্যাদি নিচে সম্মুখে বসিয়া আছেন। ঠাকুর ভক্তদের প্রতি বলছেন, নরেন্দ্র, ভবনাথ, রাখাল, এরা সব নিত্যসিদ্ধ, ঈশ্বর কোটি। এদের শিক্ষা কেবল বাড়ার ভাগ। দেখো না, নরেন্দ্র কাহাকেও কেয়ার করে না। আমার সঙ্গে কাপ্তেনের গাড়িতে যাচ্ছিল। কাপ্তেন ভালো জায়গায় বসতে বললে তা চেয়েও দেখলে না, আমারই অপেক্ষা রাখে না। আবার যা জানে তাও বলে না, পাছে আমি লোকের কাছে বলে বেড়াই নরেন্দ্র এত বিদ্বান। মায়ামোহ নাই, যেন কোনো বন্ধন নাই, খুব ভালো আধার। একাধারে অনেক গুণ, গাইতে, বাজাতে, লিখতে, পড়তে। এদিকে জিতেন্দ্রিয় বলেছে বিয়ে করবে না। নরেন্দ্র আর ভবনাথ দুজনে ভারী মিল, যেন স্ত্রী পুরুষ। নরেন্দ্র বেশি আসে না, সে ভালো, বেশি এলে আমি বিহ্বল হই। আমরা পরবর্তী পরিচ্ছেদ আজকে একটু শুনব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মশারির ভিতর ধ্যান করিতেছেন। রাত 7টা 8টা হইবে। মাস্টার মেঝেতে বসিয়া আছেন ও তাহার একটি বন্ধু হরিবাবু। আজ সোমবার, 20শে আগস্ট 1883 খ্রিস্টাব্দ, শ্রাবণীর কৃষ্ণা দ্বিতীয়া তিথি। আজকাল এখানে হাজরা থাকেন, রাখাল প্রায়ই থাকেন, কখনো অধরের বাড়িতে থাকেন। নরেন্দ্র, ভবনাথ, অধর, বলরাম, রাম, মনমোহন, মাস্টার প্রভৃতি প্রায় প্রতি সপ্তাহেই আসিয়া থাকেন। হৃদয় ঠাকুরের অনেক সেবা করিয়াছিলেন। দেশে তাহার অসুখ শুনিয়া ঠাকুর বড়ই চিন্তিত। তাই একজন ভক্ত শ্রীযুক্ত রাম চাটুজ্যের হাতে আজ 10টি টাকা দিয়েছেন হৃদয়কে পাঠাইতে। দিবার সময় ঠাকুর সেখানে উপস্থিত ছিলেন না। ভক্তটি একটি চুমকি ঘটি আনিয়াছেন। ঠাকুর বলিয়া দিয়েছিলেন, এখানকার জন্য একটি চুমকি ঘটি আনবে, ভক্তেরা জল খাবে। মাস্টারের বন্ধু হরিবাবু প্রায় 11 বৎসর হইল পত্নী বিয়োগ হইয়াছে, আর বিবাহ করেন নাই। মা বাপ, ভাই ভগ্নী সকলেই আছেন, তাহাদের উপর স্নেহ মমতা খুব করেন, তাহাদেরই সেবা করেন। বয়ক্রম 28-29। ভক্তেরা আসিয়া বসিলেই ঠাকুর মশারি হইতে বাহির হইলেন। মাস্টার প্রভৃতি সকলে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুরের মশারি তুলিয়া দেওয়া হইল। তিনি ছোট খাটটিতে বসিয়া আছেন ও কথা কহিতেছেন। ঠাকুর মাস্টারকে বলছেন, মশারির ভিতর ধ্যান করছিলাম, ভাবলাম কেবল একটা রূপ কল্পনা বইত না, তাই ভালো লাগলো না। তিনি দপ করে দেখিয়ে দেন তো হয়। আবার মনে করলাম, কে বা ধ্যান করে, কারি বা ধ্যান করি। মাস্টার বলছেন, আগে হাঁ, আপনি বলেছেন যে তিনি জীব জগৎ এই সব হয়েছেন, যে ধ্যান করছে সেও তিনি। ঠাকুর বললেন, আর তিনি না করালে তো আর হবে না, তিনি ধ্যান করালে তবেই ধ্যান হবে, তুমি কি বলো? মাস্টার বলছেন, আজ্ঞে, আপনার ভিতর আমি নাই তাই এই রূপ হচ্ছে, যেখানে আমি নাই সেখানে এই রূপই অবস্থা। ঠাকুর বলছেন, কিন্তু আমি দাস, আমি সেবক,
এটুকু থাকা ভালো, যেখানে আমি সব কাজ করছি বোধ, সেখানে আমি দাস তুমি প্রভু, এভাব খুব ভালো, সবই করা যাচ্ছে, সেব্য সেবক ভাবে থাকাই ভালো। মণিমোহন পরব্রহ্ম কি তাই সর্বদা চিন্তা করেন, ঠাকুর তাহাকে লক্ষ্য করিয়া আবার কহিতেছেন, ব্রহ্ম আকাশবত, ব্রহ্মের ভিতর বিকার নাই, যেমন অগ্নির কোনো রঙই নাই, তবে শক্তিতে তিনি নানা হয়েছেন, সত্য রজ তম এই তিন গুণ শক্তিরই গুণ, আগুনে যদি সাদা রং ফেলে দাও সাদা দেখাবে, যদি লাল রং ফেলে দাও লাল দেখাবে, যদি কালো রং ফেলে দাও তবে আগুন কালো দেখাবে। ব্রহ্ম সত্য রজ তম তিন গুণের অতীত, তিনি যে কি মুখে বলা যায় না, তিনি বাক্যেরও অতীত, নেতি নেতি করে করে যা বাকি থাকে আর যেখানে আনন্দ সেই ব্রহ্ম। ঠাকুর এবার একটা উপমা দিয়ে বোঝাচ্ছেন যে ব্রহ্ম কি। একটি মেয়ের স্বামী এসেছে, অন্য অন্য সমবয়স্ক ছোকরাদের সহিত বাহিরের ঘরে বসেছে, এদিকে ওই মেয়েটি আর তার সমবয়স্কা মেয়েরা জানালা দিয়ে দেখছে, তারা বরটিকে চেনে না, তো ওই মেয়েটিকে জিজ্ঞাসা করছে, ওইটি কি তোর বর? তখন সে একটু হেসে বলছে, না। আরেকজনকে দেখিয়ে বলছে, ওইটি? সে আবার বলছে, না। আবার একজনকে দেখিয়ে বলছে, ওইটি কি তোর বর? সে আবার বলছে, না। শেষে তার স্বামীকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলে, ওইটি কি তোর বর? তখন সে হাঁও বলে না, নাও বললে না, কেবল একটু ফিক করে হেসে চুপ করে রইল। তখন সমবয়স্করা বুঝল যে ওইটি তার স্বামী। ঠাকুর বলছেন, যেখানে ঠিক ব্রহ্মজ্ঞান সেখানে চুপ। এই বলে মণিকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা আমি বকি কেন, আর বকা নিয়েই কথা অমৃত। তিনি জিজ্ঞাসা করছেন, আমি বকি কেন? মণি বলছে, আপনি যেমন বলেছেন, পাকা ঘিয়ে যদি আবার কাঁচা লুচি পড়ে তবে আবার ছ্যাঁক কলকল করে, ভক্তদের চৈতন্য হবার জন্য আপনি কথা কন। ঠাকুর মাস্টারের সহিত হাজরা মহাশয়ের কথা কহিতেছেন। ঠাকুর বলছেন, সতীর কি স্বভাব জানো, সে কাহাকেও কষ্ট দেয় না, ব্যতিব্যস্ত করে না, নিমন্ত্রণে গিয়েছে, কারু কারু এমনি স্বভাব, হয়তো বললে আমি আলাদা বসব। ঠিক ঈশ্বরে ভক্তি থাকলে বেতালে পা পড়ে না, কারুকে মিথ্যা কষ্ট দেয় না, আর অসতের সঙ্গ ভালো না, তাদের কাছ থেকে তফাৎ থাকতে হয়, গা বাঁচিয়ে চলতে হয়। বলে মণিকে বলছেন, তুমি কি বলো? মণি বললে, আজ্ঞে, অসৎ সঙ্গে মনটা অনেক নেমে যায়, তবে আপনি বলেছেন বীরের কথা আলাদা। ঠাকুর বলছেন, কিরূপ? ঠাকুরই বলেছেন বীরের কথা আলাদা। আবার ঠাকুর জিজ্ঞাসা করছেন, কিরূপ? আসলে একটু চাপ দিয়ে ঠিক ঠিক শিক্ষা হচ্ছে কিনা তিনি বুঝে নিতে চান মনে হয়। ঠাকুর জিজ্ঞাসা করলেন, কিরূপ? মণি বলছে, কম আগুনে একটু কাঠ ঠেলে দিলে নিবে যায়, আগুন যখন দাউ দাউ করে জ্বলে তখন কলা গাছটাও ফেলে দিলে কিচ্ছু হয় না, কলা গাছও পুড়ে ভস্ম হয়ে যায়। ঠাকুর এবার মাস্টারের বন্ধু হরিবাবুর কথা জিজ্ঞাসা করিতেছেন। মাস্টার বলছে, ইনি আপনাকে দর্শন করতে এসেছেন,
এর অনেক দিন পত্নী বিয়োগ হয়েছে। ঠাকুর বলছেন, তুমি কি করো গা? মাস্টারি বন্ধুর হয়ে উত্তর দিচ্ছেন, একরকম কিছুই করেন না, তবে বাড়ির ভাই ভগিনী বাপ মা এদের খুব সেবা করেন। ঠাকুর হাসছেন এই কথা শুনে, বলছেন, সে কি, তুমি যে কুমড়ো কাটা বট ঠাকুর হলে? তুমি না সংসারী না হরিভক্ত, এ ভালো নয়। কুমড়ো কাটা বট ঠাকুর কি? ঠাকুর বলছেন, এক একজন বাড়িতে পুরুষ থাকে, মেয়ে ছেলেদের নিয়েই রাত দিন থাকে, আর বাহিরের ঘরে বসে ভুরুর ভুরুর করে তামাক খায়, নিষ্কর্মা হয়ে বসে থাকে, তবে বাড়ির ভিতরে কখনো গিয়ে কুমড়োটা কেটে দেয়। মেয়েদের কুমড়ো কাটতে নেই, তাই ছেলেদের দিয়ে তারা বলে পাঠায়, বট ঠাকুরকে ডেকে আন, তিনি কুমড়োটা দুখান করে দেবেন। তখন সে কুমড়োটা দুখান করে দেয়। এই পর্যন্ত পুরুষের ব্যবহার, তাই নাম হয়েছে কুমড়ো কাটা বট ঠাকুর। এটি বলে ঠাকুর হরিবাবুকে বলছেন, তুমি এও করো ও করো, ঈশ্বরের পাদপদ্মে মন রেখে সংসারের কাজ করো, আর যখন একলা থাকবে তখন পড়বে ভক্তিশাস্ত্র, শ্রীমদ্ ভাগবত বা চৈতন্য চরিতামৃত, এই সমস্ত পড়বে। রাত প্রায় 10টা হয়, এখনো কালীঘর বন্ধ হয় নাই। মাস্টার বৃহৎ উঠানের মধ্য দিয়া রামচাটুজ্জে মহাশয়ের সঙ্গে কথা কহিতে কহিতে প্রথমে রাধাকান্তের মন্দিরে, পরে মা কালীর মন্দিরে গিয়া প্রণাম করিলেন। চাঁদ উঠিয়াছে, শ্রাবণের কৃষ্ণা দ্বিতীয়া, প্রাঙ্গণ মন্দির শীর্ষ অতি সুন্দর দেখাইতেছে। ঠাকুরের ঘরে ফিরিয়া আসিয়া মাস্টার দেখিলেন ঠাকুর খাইতে বসিয়াছেন, দক্ষিণাস্যে বসিলেন, খাদ্যের মধ্যে একটু সুজির পায়েস আর দুই একখানি লুচি। কিয়ৎক্ষণ পরে মাস্টার ও তাহার বন্ধু ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন, আজই কলিকাতায় ফিরিবেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম ত্বম রাম কৃষ্ণম শিরসা নমঃ। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নমস্কার।